ফিজ না দেয়া হলে পরীক্ষায় বসতে দেয়া হবে না। দুর্গাপুরের এরকমই এক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ নোটিশ দিল, যার জেরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে বিক্ষোভ দেখা গেল। দেখব তারা কি বলছেন। ফিজ না দিলে পরীক্ষায় বসতে দেয়া হবে না, দুর্গাপুরের বেসরকারি স্কুল কর্তৃপক্ষ এমনই দাবি করেছেন। অভিযোগ স্কুলের ছাত্রদের অভিভাবকদের। এই পরিস্থিতিতে ফিজ না দেয়া হলে কেন পরীক্ষায় বসতে দেয়া হবে না তা নিয়ে আজ অভিভাবকরা কথা বলতে আসেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি। পরে তারা বিধাননগরে জনবহুল রাস্তা অবরোধ করে, বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বিধাননগর ফাঁড়ির পুলিশ আসে এবং পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আগামীকাল কর্তৃপক্ষ কথা বলবেন অভিভাবকদের সঙ্গে, এই আশ্বাস পাওয়ার পরই অভিভাবকরা বিক্ষোভ তুলে নেন। দাবিটা হচ্ছে এটাই, আজকে গত 4-5 দিন হলো ম্যামরা পিটিএম মানে হচ্ছে প্যারেন্ট টিচার মিটিংয়ের নাম করে গার্জেনদেরকে রীতিমতো শাসানো হচ্ছে। রিকোয়েস্ট হোক, কেউ কেউ কোনো টিচার রিকোয়েস্ট করছেন, কোনো হচ্ছে একদম ডাইরেক্ট বলছেন যে আমাদের স্কুল থেকে বলেছে আপনারা যদি ফিজ ক্লিয়ার না করেন এবং রিঅ্যাডমিশন ক্লিয়ার না করেন তাহলে বাচ্চার পরীক্ষা মানে আসছে হাফ ইয়ারলি পরীক্ষার কয়েকদিন পরে সেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কী প্রবলেম? বাচ্চার পরীক্ষা বসতে পারবে না। তখন আমার হাজব্যান্ড আমাদেরকে ফোন করেছিলেন এবং এই প্রত্যেকটা ক্লাসে যত সেকশন আছে আছে সবাইকে বলা হয়েছে। এটা ব্যাপার কী হয়েছে, এই জন্য কিছু প্যারেন্টস ভয়েও কিন্তু পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু আমার এটা তো নেই পরীক্ষায় বসতে না দেওয়া। আমার হাজব্যান্ডও বলে দিচ্ছে যদি ম্যামের দরকার পড়ে ম্যাম আমাকে ফোন করুন, কিন্তু আমি গিয়ে ফোন করতে যাবো না। এই আন্দোলনে সবাই প্যারেন্টদেরকে তো ভয় খাওয়ানো হচ্ছে, এতে কী হচ্ছে বাচ্চারও তো ইফেক্ট করছে না, বাচ্চার মা বাবাকে কী বলছে, মা বাবার সম্বন্ধে কী ভাবছে, এর জন্য আমাদের প্রতিবাদ, এর জন্য আমরা পদ অবরোধ করেছি আজকে।